বিশাল কুমার শর্মা নামে যে বাচ্চা ছেলেটি দুদিন আগে মিসিং হয়ে গিয়েছে, তার ঘটনাতে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে ওর ভাই কাজিন, ওর কাজিন ব্রাদার এসে ওকে স্কুল থেকে বেড়াতে যাব এরকম বলে নিয়ে গিয়েছে। রঞ্জয় তো ওই ছেলেটি নিয়ে গেছে, এখনো পর্যন্ত যা জানা গেছে ওই নিয়ে গেছে, এবং এটার উপরে আমাদের ইনভেস্টিগেশন চলছে। মনে হচ্ছে ওরই ইনভলভমেন্ট আছে, কারণ ওই কিছু একটা ফোনে থেকে র‍্যানসাম কল এসেছিল যাতে করে টাকা পয়সা নিয়ে 50,000 টাকা চাওয়া হয়েছিল। ওর মাও বলছিল যে 500 টাকা চেয়েছিল, কোনো সময় দেয়নি, কিন্তু সেটা যতক্ষণ অ্যারেস্টটা হচ্ছে ততক্ষণ তো ক্লিয়ার হচ্ছে না, ইনভেস্টিগেশন এখন চলছে। এখনো বেরোয়নি কিন্তু হতে পারে, এরকম একটা চান্স একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হয়তো ছোটোখাটো কিছু শত্রুতা ছিল যার জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে একটা সামান্য টাকার জন্য এরকম একটা মানে গ্রোটেস্ক মার্ডার করলো।